মাইসেলফ এই স্ট্যাটাসটা আমরা বেশ কিছু মানুষের প্রোফাইলে প্রায়শই দেখে থাকি। এই আমিত্ব বা আমাদের নিজেদের নিয়ে ঘিরে থাকা, এটা এখন একটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আর এই অভ্যাসের ফলেই আমরা কখনো কখনো বেশ কিছু ইম্পর্টেন্ট মানুষ, বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত মিস করে যাই। এরকমই একজন মানুষ জয় চ্যাটার্জি, যিনি যার নাম নিজের কাছে দম্ভ, যিনি নিজে নিজের কাছে দম্ভ। আর আমাদের সঙ্গে রয়েছেন সেই জয় চ্যাটার্জি অর্থাৎ আবিরদা এবং জয় চ্যাটার্জির স্রষ্টা অর্থাৎ মনোজদা। তোমার সাহস কি করে আমাকে কিছু না বলে ওখান থেকে চলে আসা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওখানে কি কি ঘটতে পারতো? হ্যালো, কে আপনি, কি বলছেন, কি এসব? কেসটা যে কোন দিকে এগোচ্ছে এই জটটা দিনের আলোয় ছাড়াব। কিন্তু আমি তো ফার্স্টে যেটা জানতে চাইবো যে আবির চ্যাটার্জি থেকে জয় চ্যাটার্জি সেটা কিভাবে? মানোজ মিশিগান স্ক্রিপ্ট নিয়ে এসেছিলেন, তখন সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমি একটু অন্য ছবির কাজ চলছিল, তো আমি বলেছিলাম যে এক্ষুনি আমি হয়তো ডেট অ্যালট করতে পারবো না। থ্যাংকস টু মানোজ এবং থ্যাংকস টু শিবাঙ্গী যে ওরা কিছুদিন অপেক্ষা করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ফলে তার যখন আমি একটু কম্পারেটিভলি ফ্রি ছিলাম তখন আমি স্ক্রিপ্টটা শুনলাম। এবং এই স্ক্রিপ্টের মধ্যে যেটা আমার মনে হয়েছিল যে জয় চ্যাটার্জি এরকমই একটি চরিত্র যেটা এইরকম ধরনের চরিত্রে হয়তো আমাকে দর্শকরা আগে দেখেননি, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি একটা ছবির মধ্যে বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন সময়ে জয় বিভিন্নভাবে রিয়্যাক্ট করে, তো একটাই মানুষের মধ্যে অনেকগুলো মানুষকে আমরা দেখতে পাই। সো সেটা একজন অভিনেতার কাছে ডেফিনেটলি একটা ওয়েলকাম চ্যালেঞ্জ যে এরকম রোল করতে পারা। সো দ্যাটস হাউ আই হ্যাভ আই ডোন্ট নো যে কতটা আমি জয় চ্যাটার্জি হয়ে উঠতে পেরেছি, সেটা আমার ডিরেক্টররা বলবেন এবং সবথেকে ইম্পর্ট্যান্ট দর্শকরা ছবি দেখে বলবেন। আচ্ছা, তো আমি তোমার কাছে যাবো মানুষদা, যে কোনো থ্রিলারে অনেকগুলো চরিত্র থাকে, এখানে মূল চরিত্র বলতে তো জয়দা, তো সেখানে মানে জয় চ্যাটার্জি সরি আবিরদা, সেক্ষেত্রে যেটা জিজ্ঞেস করবো যে কোনো একজন মানুষকে দেখে কি তোমার এই গল্প মাথায় এসেছিল? অ্যাকচুয়ালি দেখুন, আমার হয়তো সাবকনশিয়াস মাইন্ডে ছিল, আমিও কর্পোরেটে কাজ করেছি, কোম্পানিতে কাজ করেছি, আমিও দেখেছি এরকম মানুষ যারা অবসেসড থাকে নিজের কাজের সময়, মানে দে অ্যাবসলিউটলি অবসেসড টু ডে এন্ড নাইট, কি রাত্রে দুটো সময় তিনটে সময় আমার বস আমাকে ফোন করতো, আমি মার্কেটিংয়ে ছিলাম, সো ইউজ টু কল মি আপ কি কাল ও মিটিং করনা হ্যাঁ কাল ও ইউনো আই ওয়ান্ট দোজ রিপোর্টস অ্যান্ড ব্লা ব্লা ব্লা, মানে আমাকে তিনটে সময় রাত্রে ফোন করে আই ডাজন্ট মেক এনি ডিফারেন্স টু মি, কিন্তু কিন্তু এরকম লোকরা আছে হু আর অবসেসড উইথ দ্য ওয়ার্ক, হু আর অবসেসড উইথ সাকসেস, দে হ্যাভ টু ডু ইট। আর কোনো 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 জায়গায় হয়তো এই 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 জিনিসটা আমাকে মানে খুব ওয়ারি করছিল বেসিকলি, কি হাউ ডাজ এ পার্সন যে সবসময় নিজের মতোই থাকে, ডাজ হি লুজ হে সেন্স অফ হিউম্যানিটি, ডাজ হি লুজ হে সেন্স অফ কম্প্যাশন টু আদার পিপল, কি অন্যরা যারা আছে আশেপাশে ডাজ হি ফিল দে ডোন্ট এক্সিস্ট, দ্যাট ওনলি হি এক্সিস্ট, এই ব্যাপারটা হয়তো এই কনসেপ্টটা নিয়ে আমি ভাবছিলাম কি একটা গল্প লিখি এই ব্যাপারটা নিয়ে, সো দ্যাট ইজ হাউ দিস ফিল্ম দ্য স্টোরি স্টার্টেড আর কি। কিন্তু তখন আমি ভাবলাম কি ওকে ওয়ান্স দ্য স্টোরি ওয়ান্স দ্য স্টার্টেড রাইটিং দ্য স্টোরি আজ আর কি জয় চ্যাটার্জি হ্যাজ টু গো থ্রু আ জার্নি, এই জার্নি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ পার্সন টু আন্ডারস্ট্যান্ড কি হোয়াট হি ওয়াজ অ্যান্ড হোয়াট মানে যেটা গ্রাউন্ড রিয়ালিটিটা কি আর ও কোথায় আছে, সো হি হ্যাজ টু গেট ডাউন টু দ্যার গ্রাউন্ড রিয়ালিটি, তো ওইটা ওইভাবে ওই জার্নিটা আমি মানে উই থট অফ দ্য আই থট অফ দ্য কনসেপ্ট অ্যান্ড থট অফ দ্য স্ক্রিপ্ট, আর তারপরে ওটা এই হলো আর কি। আবিরদা, যেটা মনোজদা বললেন যে আমি আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজ, কোনো দিন নেই কোনো রাত নেই, তাতে প্রায় আমরা এরকমই হয়ে যাই, অবসেসড কাজ নিয়ে আমরা চারপাশের লোকজনদের খেয়াল রাখতে পাই না, তো সেক্ষেত্রে আমরাও কি কিছুটা জয় চ্যাটার্জি হয়ে উঠছি, বা তুমি কি কিছুটা হয়ে উঠেছো কোনো সময় মনে হয়? শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতে এখন কাটথ্রোট কম্পিটিশনের জন্য আমার মনে হয় প্রত্যেকেরই সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে এবং প্রত্যেকেই চায় তাদের 100%-এরও বেশি দিতে, বিকজ দের ইজ টু মাচ অফ আ কম্পিটিশন আউট দেয়ার, সো নোবডি ওয়ান্টস টু মানে পিছিয়ে পড়তে চায় না কেউ, এবং তার ফলেই এবং আমাদের নতুন নিয়মও এরকম হচ্ছে যে কিলার ইনস্টিংক্ট থাকতে হবে, তোমাকে কোথাও গিয়ে রুথলেসলি ডিসিশন নিতে হবে, তো সেইভাবে দেখতে গেলে এটাও একটা কারণ হতে পারে, কিন্তু কোনোটাই এক্সকিউজ এনাফ নয় এই সেলফিশ যে সেলফিশ জায়ান্টের গল্প আমরা একসময় শুনেছি, বাট এই যে আমি আমার
এটা আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই আছে। তুমি যেটা জিজ্ঞেস করলে, হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু আমরা যারা অভিনয় করছি বা ছবি বানাচ্ছি আমরা একটু বেশি নার্সিসিস্ট, আর সেটা কোনো অংশে হয়তো দরকার, বাট কখনোই সেটা অ্যাট দ্য কস্ট অফ ফ্যামিলি লাইফ বা অ্যাট দ্য কস্ট অফ আদার থিংস নয়, কারণ মনুষ্যত্বের ওপরে আর কিছু নেই। তবে একটা কথা বলে রাখা ভালো, দিস ইজ নট আ টিপিক্যাল থ্রিলার। ইয়া, থ্রিলার এলিমেন্টস আর দেয়ার, কিন্তু এটা বেসিক্যালি কিন্তু একটা জার্নি ফিল্ম, জয়ের জার্নি। সে একটা ভীষণ সাকসেসফুল কর্পোরেট লাইফ, যেখানে সে পাখির চোখের মতো সাকসেসটা দেখতে চায় এবং সাকসেসের জন্য কোনো কিছুর সঙ্গে সে কম্প্রোমাইজ করতে রাজি নয়। সেখান থেকে তার লাইফটা একটা বিশেষ ঘটনার পরে সে নিজেকে হারিয়ে ফেলছে, নাকি সে নিজেই হারিয়ে যাচ্ছে, এবং তারপরে সে জীবনটাকে কীভাবে দেখছে সেটা নিয়ে আমাদের গল্প। সো ইটস নট আ টিপিক্যাল থ্রিলার, বাট ইটস এ জার্নি ফিল্ম, বাট দেয়ার আর loads of twists and turns in the storyline, ebong storyline tao je khub linearly cholche ta noy, seta amra bohubar script e seta niye boshechi, amader je editor songlap sheo abar re-edit koreche puro bishoy ta ke jate aro beshi interesting hoy, chobi dekhte dekhte darshokder mone onek questions ashbe kintu amra chobir moddhei shei uttor gulo diye dewar chesta korechi, erom noy je tara chobi theke beriye geo tader mone mone hobe je oi tar uttor pelam na, ha khutkhutuni to thakbei, shei jonno apnara ditiyo bar abar chobi dekhte aste paren। এই যে কাজ বা সাকসেসের কথা বললে, সেটা কিন্তু বুম্বাদা সবসময় বলেন যে কাজের জন্য আমি সব ছাড়তে পারি। ইনফ্যাক্ট ট্রেলারেও তুমি বলেছো কাজ আমার খিদে, সেটা কি আবির চ্যাটার্জির জন্য প্রযোজ্য? যেহেতু খিদের কথা উঠলো, যেহেতু বুম্বাদার কথা উঠলো, সবার আগে বুম্বাদা ওই খিদেটাই ছেড়ে দিচ্ছে কাজের জন্য, মানে খাবার দাবার তো কিছুই খান না। ডিপেন্ডস কে কীভাবে সাকসেস দেখছে, কে কীভাবে ক্রাইটেরিয়া বা ইয়ার্ডস্টিক তৈরি করছে, এটা পিপল টু পিপল ভ্যারি করে, এবং সেটা নিয়েই আমাদের গল্প। কেউ মেটেরিয়াল সাকসেসের পিছনে দৌড়ায়, কেউ আরও বড় কিছুর পিছনে দৌড়চ্ছে, সো দৌড়টা থাকছেই। তো আমাদের গল্পটাও তাই, যে সারাক্ষণই দৌড়বে না মাঝখানে একটু জিরিয়ে নেবে, সেই নিয়েই গল্প। আমি নিষ্ঠুর হতেই পারি, যেখানে আমার কাজটা আমার খিদে। আমি জয় চ্যাটার্জি। আচ্ছা মনোজদা, কৌশিকদার ছায়া ছবিতে একজন অ্যাক্টর হিসেবে দেখানো হয়েছে আবিরদাকে, যেখানে বেশ অ্যাটিটিউড, এখানেও সেটা তো কি ব্যাপার? মানে মজার বিষয়টা হচ্ছে ওই অ্যাটিটিউডটা আস্তে আস্তে ছবির মধ্যে অ্যাটিটিউডটা সামহাউ স্টার্টস ট্রান্সফর্মিং। এই ট্রান্সফরমেশনটা আমার জন্য খুব দরকার ছিল, কি এই ছবিটার মধ্যে কি অ্যাডিট ওয়ান্ট কি একটা দিনে হঠাৎ ওই অ্যাটিটিউড ইজ লস্ট, ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে। তাই জন্য যেটা আমি বলছিল কি দ্যাট জয় চ্যাটার্জির ক্যারেক্টারের মধ্যে অতগুলো লেয়ার্স আছে, অতগুলো শেড আছে, কি কোনো মুহূর্তে অ্যাম্বিশন, রুথলেসনেস, সেলফ সেন্টার্ড, কোনো সময় কোনো সময় হি ইজ কনফিউজ, কোনো সময় হি আই ডোন্ট নো হোয়াট হি ইজ টেকিং টু লাইফ। তো এই যে ট্রান্সফরমেশন, তো দ্যাট ইজ ওয়াই ইজ ইম্পর্টেন্ট, ইজ এ টোটাল ভিকটিম অফ সার্কামস্টান্সেস সামটাইমস। তো এই ব্যাপারটা নিয়ে মানে দ্যাট ইজ ওয়াই হিজ অ্যাটিটিউড ইজ একটা পর্যন্ত একটা জায়গা অবধি আছে, ওয়ান চাঙ্ক ইজ গট দ্যাট অ্যাটিটিউড, সেটা আছে, বিকজ দ্যাট ইজ ওয়াট জয় চ্যাটার্জি ইজ। কিন্তু জয় চ্যাটার্জি হোয়াট হি ইজ নট, সেটা আস্তে 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 প্রকাশ পায়। আচ্ছা, তো সেক্ষেত্রে এবার তোমাকে যাবো, যে মানে তুমি এবং তোমার এবং জয়াদির হ্যাট্রিক, তাই তো? তিন নম্বর ছবি, তো বিশ্বাস চার নম্বর রাজকাহিনী তো আমরা ছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একসাথে সেটাই তো। বিসর্জনের পর থেকে মানুষের এক্সপেকটেশন আরও অনেকটা বেড়ে গেছে, এখানে কতটা সেই প্রেমটা দেখা যাবে, প্রেমটা কি আছে তোমাদের দুজনের? জয়ের জীবনে যদি নিজের কেউ থেকে থাকে সেটা অদিতি, ডক্টর অদিতি রয়, বাট পোলস অ্যাপার্ট ফ্রম জয়েস অ্যাটিটিউড, নেচার, ক্যারেক্টারিস্টিক্স সম্পূর্ণ আলাদা। শি ইজ আ পেডিয়াট্রিশিয়ান এবং প্রচণ্ড কম্প্যাশনেট, প্রচুর বাচ্চাদের সঙ্গে কাজ করে, বিভিন্ন জায়গায় গিয়ে বিনা পয়সায় চিকিৎসাও করে, এবং এদের দুজনে বিয়ে হওয়ার কথা। তো এরকম দুটো একদম সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ, তাদের মধ্যে আদৌ ভালোবাসা থাকতে পারে কি না সেটাও আমাদের গল্পে আছে। আর আমরা এই যে দেখো এই মুহূর্তে একটা অফিসের মধ্যে বসে ইন্টারভিউ করছি, এটা ইট গোজ উইথ জয় চ্যাটার্জিস লাইফ, কারণ অফিসটাই ওর জীবন, এবং কোথাও গিয়ে এরকম একটা জায়গায় ও জীবনটাকে আটকে ফেলেছে, এবং সেখান থেকে কী করে গিয়ে পাহাড়ের ভার্সনেস আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে, আমাদের পোস্টারে একজন বুদ্ধিস্ট মাঙ্ক দেখতে পাচ্ছি, তিনি কোনো রোল প্লে করছেন কি না, অনেকগুলো বাচ্চা আছে এই ছবিতে, তাদের সঙ্গে জয় একটা খুব ইম্পর্ট্যান্ট জাংচারে মিট করে, এবং তারপরে তারাও একটা ক্রুশিয়াল
রোল প্লে করে জয়ের জীবনে, সব মিলিয়েই জয় চ্যাটার্জি। তবে যেটা তুমি বললে, হ্যাঁ, বিসর্জনের নাসির ও পদ্মার সঙ্গে আমি জয় চ্যাটার্জি জয় ও অদিতির কোনো মিল নেই। সোশিও ইকোনমিক জায়গা থেকে শুরু করে তাদের ইন্টার পার্সোনাল রিলেশনশিপ থেকে শুরু করে সম্পূর্ণ আলাদা। কাজেই সেইটাও আমাদের দেখার বিষয় যে একটা জুটি যাদেরকে মানুষ খুব ভালোবেসেছেন তাদেরকেই দেখতে পাবেন কিন্তু সম্পূর্ণ অন্যভাবে। সো সেটা দেখার জন্য আমার মনে হয় দর্শকরা যদি ইন্টারেস্টেড ফিল করেন তাহলে আমরা সেটাও খুব খুশিভাবে মেনে নেব। অনেকজন বাচ্চা আছে সেটে, মানে ছিল শুটিংয়ের সময়, তো সেক্ষেত্রে আমি কোয়েলদির সাথে যখন কথা বলেছি বা জয়াদির সাথে, তাদের এমন কিছু আবির্দা করেন ছোটোখাটো আস্তে করে যে ব্যাস তখন সব ভুলে যায়, যেটা আমারও হয় অ্যাঙ্কার হিসেবে পাশে বসে। তো তোমার কাছে বাচ্চাগুলোকে সামলানোটা কঠিন ছিল নাকি আবির্দাকে? অ্যাকচুয়ালি কাউকেও না, মানে দে বোথ ওয়াজ সেম, অ্যাকচুয়ালি স্পিকিং বোথ ওয়াজ সেম। বাচ্চারা যেরকম বিশেষ প্র্যাঙ্ক করতো, আবির মাঝে মাঝে করতো, বাট হি ইজ মোর অফ আ ভেরি সাটলভাবে করতো, কিন্তু বোঝাই যাচ্ছে না, তারপরে পরে বুঝতে পারতাম কি ও করেছে এটা। কিন্তু বাচ্চাদের কোনো কিছু প্রবলেম হলে ওরা কিন্তু আবিরের কাছে যেত, আর আবির ওদেরকে বলতো এখানে শোন, এখানে বসে, আমার শোনায় আমার এটা জীবনে এটা হয়েছে। সো ইউজ টু টক ইন দ্য ল্যাঙ্গুয়েজ, মানে বলতে আমি খুব, মানে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। সো দ্যাট হি হ্যাড দ্যাট ন্যাক উইথ হিম। সো আমাকে কিছুই করতে হয়নি বেসিক্যালি, সো আই ওয়াজ জাস্ট এনজয়িং দ্য ফান। আমার তো বেসিক্যালি এন্টারটেইনমেন্ট ছিল, আমি শর্ট ক্যামেরা পেছন, আই ওয়াজ বিহাইন্ড দ্য ক্যামেরা এন্ড ওয়াচিং দ্য ফান। মানে পুরোটা আবিরদাই সামলেছে, পুরোটা সামলাইনি, বাট দে ওয়্যার ভেরি গুড এট দ্য পারফরম্যান্স, দে ওয়্যার ভেরি প্রফেশনাল এন্ড দে ওয়্যার প্রিপেয়ার্ড। সো কাজী ওদের নিয়ে আমাদের সত্যি কোনো সমস্যা হয়নি, এবং আমাদের সমস্যা হতো অতগুলো বাচ্চা, অড শিডিউলস এবং বেশ লোকেশনস চেঞ্জ, কিন্তু সেটা কখনো হয়নি, কারণ ওরা সবসময় রেডি থাকতো। যা যা ওদের কাছ থেকে চাওয়া হয়েছে সেটা আমার মনে হয় ওরা যা চাওয়া হয়েছে তার চেয়ে বেশি ডেলিভার করেছে। আচ্ছা, তো লাস্ট একটাই প্রশ্ন করবো যে এখানে একটা জার্নির মাধ্যমে জয় নিজের কিছুটা কিছু জিনিস চেঞ্জ করতে পেরেছে, এই অপশন যদি তোমাদের দুজনের কাছে আসে কোন জিনিসটা চেঞ্জ করতে চাইবে? যে আই গট আ ফ্রেন্ড ইন মানোজ, সো চেঞ্জ, সি চেঞ্জ ইজ দ্য অনলি ইনএভিটেবল থিং, সো এটা হতেই থাকবে। আমার মনে হয় যে এটা আমি MBA পড়ার সময় শিখেছিলাম যে নিজের দুর্বলতাগুলো কোনো দিনও কারোর সামনে বলতে নেই, সেটাও সুগার কোট করে অন্যভাবে বলতে হয়। সো আই এম নট গোয়িং টু সে যে কী চেঞ্জ করা দরকার আমার। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট ছবিটার জন্য। এবং আপনাদের বলি যে আমি জয় চ্যাটার্জি নিয়ে কিছুটা শুনলেন, অনেকটা বাকি রয়ে গেছে, মানে মেন থ্রিলটাই কিন্তু বাকি রয়ে গেছে। যেটা জানতে হলে, দেখতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে আমি জয় চ্যাটার্জি, এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। তোমার সাহস কি করে আমাকে কিছু না বলে ওখান থেকে চলে আসা? ডু হ্যাভ এনি আইডিয়া ওখানে কি কি করতে পারতো? হ্যালো, কে আপনি, কি বলছেন, কি এসব কেসটা যে কোন দিকে এগোচ্ছে, এই জটটা দিনের আলোয় ছড়াব। কিন্তু আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।